হ্যালো, আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে অ্যাকম্প্যানিমেন্টস। অ্যাকম্প্যানিমেন্টস কী কী জিনিস সেটা নিয়ে আলোচনা করব। তো দিজ আর হাইলি ফ্লেভার্ড সিজনিংস অফ ভ্যারিয়াস কাইন্ডস অফার্ড উইথ এ সার্টেন ডিশেস। অ্যাকম্প্যানিমেন্টস আর দ্য কমপ্লিমেন্টারি অ্যাডিশন টু দ্য মেন ইনগ্রেডিয়েন্টস অফ এ মিল, মানে মেন কোর্সের সাথে যেটা সাইড ডিশ দেওয়া হয় তাকে আমরা বলছি অ্যাকম্প্যানিমেন্টস। দ্য অবজেক্টিভ অফ অফারিং অ্যাকম্প্যানিমেন্টস উইথ সার্টেন ডিশেস ইজ টু ইম্প্রুভ দ্য ফ্লেভার অফ দ্য ফুড অর টু কাউন্টারঅ্যাক্ট ইটস রিচনেস। তো যে কোনো খাবার যখন মেন কোর্স যখন দিচ্ছে তার সাথে অ্যাকম্প্যানিমেন্টস দেওয়া হচ্ছে, সেই খাবারের ফ্লেভারটাকে ইম্প্রুভ করার জন্য, বেটার করার জন্য এবং সেই খাবারটার রিচনেসটাকে বাড়ানোর জন্য। সামটাইমস অ্যান অ্যাকম্প্যানিমেন্ট অলসো কামস উইথ এ গার্নিশ অফ ইটস ওন। কখনো ক্ষেত্রে অ্যাকম্প্যানিমেন্ট একাভাবে আসে এবং গার্নিশ করে ভালো করে সাজিয়ে দেয়। অ্যাকম্প্যানিমেন্টস বলতে আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যেমন সাপোজ আমরা বললাম যে আমরা অনেক ক্ষেত্রে খাই চিলি চিকেন, ফ্রাইড রাইস। তো আমাদের ইন্ডিয়া দেশে যেটাকে আমরা স্টেফল ফুড রাইস, রাইসটাকে আমরা মেন ডিশ ভাবি, বাট আমাদের মেনলি কিন্তু রাইসটা মেন ফুড না, মেন কোর্স হচ্ছে চিলি চিকেনটা। চিলি চিকেনের সাথে, এটা একটা যেহেতু এটা চাইনিজ ফুড, চিলি চিকেনের সাথে মেন কোর্স এবং চিলি চিকেনের সাথে যে অ্যাকম্প্যানিমেন্ট যেটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু ফ্রাইড রাইস। ঠিক আছে, তো ফ্রাইড রাইসটা কিন্তু মেন কোর্স কখনোই হয় না, ফ্রাইড রাইসটা এই ক্ষেত্রে হচ্ছে অ্যাকম্প্যানিমেন্টস। মেন কোর্সের সাথে তার সমতুল্যভাবে যে খাবারটা, মানে অতি সহজে খাওয়ার জন্য বা খেতে সুবিধার জন্য আমরা যেভাবে দিয়ে থাকি সেটাকে আমরা এক্সট্রা যে খাবারটা দিয়ে থাকি সেটাকে আমরা বলছি অ্যাকম্প্যানিমেন্টস। অর্থাৎ যদি চিলি চিকেন মেন কোর্স হয়, ফ্রাইড রাইস তাহলে তার অ্যাকম্প্যানিমেন্টস। কখনো কখনো ক্ষেত্রে, এখানে একটা উদাহরণ দিয়ে এখানে লেখা আছে, এটা কখনো অ্যাকম্প্যানিমেন্ট নিজে নিয়ে নিজস্ব মতো হয়ে আছে, গার্নিশ অফ ইটস ওন। তো শুধুও ফ্রাইড রাইস অনেকে খেতে পারে, এই জিনিসটাও কিন্তু উল্লেখ করা আছে, বাট মেনলি আমরা কী করি, চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইসটা খাই। তো ফ্রাইড রাইস এই ক্ষেত্রে অ্যাকম্প্যানিমেন্টস আর চিলি চিকেন হচ্ছে মেন কোর্স। ইম্পর্টেন্স অ্যান্ড অফ অ্যাকম্প্যানিমেন্টস, অ্যাকম্প্যানিমেন্টসের গুরুত্ব। অ্যাকম্প্যানিমেন্টস আর ইউজ টু কমপ্লিমেন্ট দ্য মেন ডিশ, ফর এক্সাম্পল চাটনি, ডিপস এক্সেট্রা। তো অনেক ক্ষেত্রে আছে অ্যাকম্প্যানিমেন্টস যেটা কী আছে, কমপ্লিমেন্ট করে, মানে তার সামঞ্জস্যপূর্ণভাবে যেটাকে মেনটেন করে বা নিজেকে ঠিকঠাক করে লেভেলে রাখে, কমপ্লিমেন্ট করে। তো যেমন উদাহরণস্বরূপ, যেমন যেটা আছে মেন ডিশের সাথে যেগুলো কমপ্লিমেন্ট করছে বা সামঞ্জস্যপূর্ণ দাঁড়াচ্ছে, যেমন এক্সাম্পল অনেক আছে যে চাটনি, ডিপস বলতে কোনো আচার বা কোনো কিছু ক্ষেত্রে, বা যেটার মাধ্যমে ডিপস বলতে কোনো কিছুর সাথে ডুবিয়ে আমরা খাচ্ছি। ঠিক আছে, যেমন এটাকে আমরা বলতে পারি, সাপোজ যদি আমি বিরিয়ানি যদি ধরি অ্যাকম্প্যানিমেন্ট, তো ওটার সরি বিরিয়ানিকে যদি আমরা মেন কোর্স ধরি, যেহেতু এটা ইন্ডিয়ান ফুড, অ্যাকম্প্যানিমেন্ট কি রায়তা, রায়তা মিশিয়ে কিংবা রায়তার সাথে খাচ্ছি, সেটা হচ্ছে রায়তা বা ওই জিনিসটা হচ্ছে তার অ্যাকম্প্যানিমেন্ট। তো এই জিনিসটা মাথায় রাখবে। আবার এখানে যেটা বলছে চাটনি, যেমন আমরা সিঙ্গারা খাই, সিঙ্গারা হচ্ছে মেন কোর্স যদি ধরি, ঠিক আছে, সিঙ্গারা যদিও মেন কোর্স হয় না, সাইড ডিশই ধরা হয়, সিঙ্গারা যদি ধরলাম যেটা চাটনি দিয়ে ডুবিয়ে খাচ্ছি বা চাটনি দিয়ে মিশিয়ে খাচ্ছি, সেটাকে তখন সেই ক্ষেত্রে চাটনি হচ্ছে অ্যাকম্প্যানিমেন্টস। ডিপস বলতে এখানে অনেক ক্ষেত্রে বলছে আমরা যেমন মেয়োনিজ সস, টমেটো সস, ফ্রেঞ্চ ফ্রাইস বা চিকেন, ক্রিসপি চিকেন করলাম, সেটা হয়তো মেয়োনিজে ডুবিয়ে খাচ্ছি বা টমেটো সসে ডুবিয়ে খাচ্ছি, এই ডিপস। চিকেন, ক্রিসপি ফ্রাইড চিকেন হচ্ছে মেন কোর্স, আর ডিপস হচ্ছে কি সস কিংবা চাটনি কিংবা মেয়োনিজ, এইগুলো হচ্ছে অ্যাকম্প্যানিমেন্টস। সেকেন্ড পয়েন্ট, দিস অ্যাড ভ্যারাইটি টু দ্য ফুড সার্ভড অ্যান্ড অলসো ইম্প্রুভ দ্য ফুড নিউট্রিটিভ ভ্যালু। অনেক ক্ষেত্রে কিন্তু ভ্যারাইটি আনে ফুড সার্ভিসের ক্ষেত্রে এবং নিউট্রিটিভ ভ্যালুটাকেও বাড়ায়। ঠিক আছে, যেমন আমরা সস, ডিপস, এই জিনিসগুলো কী করছে, আমাদের হজমে সাহায্য করছে, এই জন্য আমরা খাবারের সাথে সস দিয়ে ডুবিয়ে খাচ্ছি বা কোনো কিছু, এবং খেতে আমাদের ভালো লাগছে, রিচনেসটা পাচ্ছি, যেটাই ঠিক থাকার পরে এখন মানে পরের ইয়েটা। দ্য গিভ পিকুয়েন্সি টু দ্য মেন ডিশ, পিকুয়েন্সি মানে টক টক ভাব দিচ্ছে, পিকুয়েন্ট মানে টক টক। ঠিক আছে, অনেক ক্ষেত্রে আমরা টক জিনিস খাই, যেটা আমি অলরেডি বললাম যে বিরিয়ানির সাথে অ্যাকম্প্যানিমেন্ট হচ্ছে রায়তা, সেই জিনিস কিন্তু টক জাতীয়। তো অনেক ক্ষেত্রে এই অ্যাকম্প্যানিমেন্টটা মেন ডিশের সাথে কিন্তু টকের একখানা সামঞ্জস্যপূর্ণ ভাব কিন্তু মানে ধরে রাখে। অ্যাকম্প্যানিমেন্টস ইম্প্রুভ দ্য ফ্লেভার, টেস্ট অ্যান্ড কালার অফ দ্য ডিশ সার্ভড। যে কোনো ডিশের সাথে যখন করছে বা অ্যাকম্প্যানিমেন্ট দেওয়া হচ্ছে, সেটা কিন্তু তার ফ্লেভারটাকে ইনক্রিজ করে, টেস্টটাকে ইনক্রিজ করে, ফ্লেভার কালারটাকে ইনক্রিজ করে যখন সেটাকে বা ইম্প্রুভ করে বা বাড়ায় বা ভালো দেখায়। অ্যান অ্যাকম্প্যানিমেন্ট প্রোভাইডস ময়েস্টনেস টু দ্য মেন ডিশ। তো আমি এটা বলছি ময়েস্ট মানে আর্দ্রতা, যেমন আমি বললাম ক্রিসপি ফ্রাইড চিকেন, এইটা হচ্ছে যে খুব শুকনো খাবার, কিন্তু এটাকে ময়েস্টনেস অর্থাৎ আর্দ্রতা দেওয়ার জন্য আমি সস দিয়ে ডুবিয়ে খেলাম, যাতে আমার হজমে সুবিধা হয়।
আমরা খাবারের সময় অনেক ক্ষেত্রে জল খাই না, কিন্তু খাবার এসে জল খাই, জল খাই কেন বা জিনিসটা মানে নর্মালি মানে লিকুইড জাতীয় খাবার কেন খাই, হজম হওয়ার জন্য, হজমের সুবিধা করার জন্য। তো এই জিনিসটা হচ্ছে আমার অ্যাকম্পানিমেন্টস, কিন্তু আমাদের খাবারের ময়েসনেস আর্দ্রতা ঠিক আছে যেন দেয়, যাতে আমরা মেন ডিশের সাথে আর্দ্রতা প্রোভাইড করে, যাতে আমরা অতি সহজে সেটা কেন খেতে পারি বা হজম করতে পারি। ইট হেল্পস ডাইজেস্ট দ্য ফুড ইজিলি। তো আমি যেটা প্রথমে বারবার বলছি যে হজমের সুবিধার্থে আমরা অ্যাকম্পানিমেন্ট ব্যবহার করি, এবং অ্যাকম্পানিমেন্ট আমাদের হজম করতে সুবিধা করে। আরও ডিটেলস আমরা জানতে পারি অ্যাকম্পানিমেন্টসের ভাগগুলো, যেমন হচ্ছে পটেটোস, পটেটো রিলেটেড কোনো কিছু দিলাম সেটা অ্যাকম্পানিমেন্ট, ভেজিটেবল হয় কুকড বা র দিলাম সেটা হচ্ছে অ্যাকম্পানিমেন্ট। যেমন হচ্ছে ভেজিটেবল, যেমন আমরা বলছে স্যালাড আমরা খাই, স্যালাড যে ভেজিটেবল সেটা কিন্তু আমরা কিন্তু র দিচ্ছি মানে কাঁচা দিচ্ছি, সেটাও কিন্তু এক ধরনের অ্যাকম্পানিমেন্টস। সসেস ডিপস, যেমন আছে ফিশ ফ্রাই বা ফ্রেঞ্চ ফ্রাই সাথে সস দিলাম, কাসুনি দিলাম, ডিপস দিলাম, বা আমরা অনেক ক্ষেত্রে আমরা দিই মেয়োনেস, এই ধরনের কিছু দিলাম, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এইটাকে কিন্তু অ্যাকম্পানিমেন্টসের আন্ডারে ধরছি। আরেকটা হচ্ছে ব্রেড অথবা রাইস, যেমন আমি বললাম চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইস, সেটাতে কিন্তু এক ধরনের অ্যাকম্পানিমেন্টস। তেমনি কষা মাংসের সাথে রুমালি রুটি, তন্দুরি রুটি বা ব্রেডস, যেটাকে আমরা ব্রেডস বলছি, ইন্ডিয়ান ব্রেড বলে ওইগুলোকে, যেমন তন্দুরি রুটি, রুমালি রুটি, লুচি, পরোটা, এইগুলোকে আমরা ইন্ডিয়ান ব্রেডস বলি। তো এইটাও কিন্তু এক ধরনের অ্যাকম্পানিমেন্টস। ফ্রুটস, জুস, ওয়াইন, সফট ড্রিঙ্কস, এইগুলো কিন্তু এক ধরনের অ্যাকম্পানিমেন্টস। আমরা খাবারের সাথে অনেক ক্ষেত্রে ফ্রুটস খাই, সরি জুস খাই, ওয়াইনস খাচ্ছি, যেমন আমরা অনেক ক্ষেত্রে রেড ওয়াইন আমরা খাই অনেক ধরনের চিকেনের আইটেমের সাথে, তো সেই ক্ষেত্রেও কিন্তু এই ওয়াইনটা কিন্তু অ্যাকম্পানিমেন্টস হয়ে যাচ্ছে। এছাড়া আরও মিসলেসিয়াস, আরও কিছু পিকেল, পিকেল মানে হচ্ছে আচার, ওয়েফার্স হচ্ছে আমরা যে চিপস, পটেটো চিপস যেগুলো, সে গ্রেভিস, গ্রেভি আইটেমগুলো বা ঝোল আইটেমগুলো আমরা যেটাকে বলছি, সেগুলো কিন্তু অ্যাকম্পানিমেন্টস হয়ে দাঁড়ায়। এইবার বলো অ্যাকম্পানিমেন্টসের কিছু এক্সাম্পল। স্যালাড, স্যালাডের অ্যাকম্পানিমেন্ট কী হয়? অয়েল, ভিনিগার, ভিনিগ্রেথ, থাউজেন্ড আইল্যান্ড, ইটালিয়ান ড্রেসিং, বালসামিক ভিনিগার, এইগুলো মেয়োনেজ, বালসামিক ভিনিগার, এইগুলো আমি কী করে বলবো বোঝাবো, কিন্তু এটা তোমরা জানো তেল দিয়ে আমরা অনেকে স্যালাড ড্রেসিং করি, ভিনিগার দিই ঠিক আছে। তারপর হচ্ছে স্যুপ স্যালাড, স্যুপ স্যালাড হচ্ছে ক্রুটনস, ক্রুটনস কী সেটাও আমরা পরে আলোচনা করবো। মিনিস্ট্রোন স্যুপ, এটা হচ্ছে মাইনস্ট্রোন স্যুপ, এটা হচ্ছে ইটালিয়ান স্যুপ, এবং পাস্তা ডিশেস, পাস্তাও ইটালিয়ান খাবার, পাস্তা আশা করি তোমরা সবাই জানো। এটার সাথে অ্যাকম্পানিমেন্টস কী আছে? পারমেসান চিজ, চিজ এক ধরনের, যেটাকে আমরা পারমেসান বলছি, চিজ বিভিন্ন রকম প্রকার আছে, এইগুলো নিয়ে এক এক করে পরে আমরা আলোচনা করবো চিজের বিভিন্ন প্রকারভেদ বা কী কী আছে। ফিশ ডিশেস, যে কোনো ফিশ ডিশেসের সাথে, যে কোনো মাছের যে কোনো রান্নার সাথে আমরা দিচ্ছি কি, লেমন ওয়েজেস মানে লেবু, পাতি লেবুর টুকরো। ওয়েস্টার, ওয়েস্টার এক ধরনের মাছ, মাছ ঠিক বলবো না, সামুদ্রিক প্রাণী বলবো, সি ফুড যেটাকে বলি। টাবাস্কো সস, এটার সাথে যাচ্ছে টাবাস্কো সস যাচ্ছে। ফ্রাইড ফিশ, যে কোনো ভাজা মাছের ক্ষেত্রে আমরা ইউজ করি টার্টারের সস। রোস্টেড ল্যাম, ল্যামটাকে রোস্টেড করে, ল্যাম হচ্ছে আমরা যেটাকে বলি আমরা ভেড়া, ল্যাম্বের যেটাকে আমরা ভেড়া বলছি, সেখানে যাচ্ছে হচ্ছে মিন্ট সস অথবা জেলি। রোস্টেড টার্কি, টার্কি এক ধরনের প্রাণী যেটা মুরগির মতনই দেখতে কিন্তু সাইজ অনেকটা বড়, ওই ধরনের রোস্ট করে যখন যেটা দিচ্ছি সেটাকে আমরা ক্র্যানবেরি সস বলছি। আইরিশ স্টিউ, আইরিশ স্টিউর ক্ষেত্রে আমরা ওরচেস্টারশায়ার সস দিচ্ছি। গ্রিল, যে কোনো গ্রিলিং আইটেম, সেটা যদি চিকেন গ্রিল করা হোক বা ভেজিটেবল গ্রিল হোক, সেটার সামনে আমরা দিচ্ছি হচ্ছে টমেটো কেচাপ। কারি, কারি মানে হচ্ছে আমরা যেটাকে আমরা বলি গ্রেভি টাইপের, তো সেটার ক্ষেত্রে আমরা দিচ্ছি চাটনি। চাইনিজ এবং এশিয়ান ডিশের ক্ষেত্রে, যে কোনো চাইনিজ খাবার কিংবা এশিয়ান ডিশের ক্ষেত্রে আমরা দিচ্ছি সয়া সস। তো আশা করি সবাই ফুড এবং অ্যাকম্পানিমেন্টস ব্যাপারটা বুঝতে পেরেছো, কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো।